हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम आमी आज के तुम्हारे सामने आरेकटी नतून ब्लग निये हाजिर हलाम आर आमार आजकेर ब्लग आमी आज के आमार एक बोनेर बासाय बेड़ाइते आसछि आर बेड़ाइतेओ ना अवश्य आज के आमार दावत छिलो ओदेर बासाय जाई होक दावत खेते आसछि আর আমার জন্য আজকে এত মজার মজার রান্না করছে আমার বোন বিশেষ করে ভর্তা ভর্তারই দাওয়াত দিছে আমাকে আসলে আমি ভর্তাটা অনেক পছন্দ করি কারণ আমি ভর্তাটা এত সুন্দর করে করতে পারি না কখনোই পারি মোটামুটি আর কি তবে অনেক রান্না ঠান্না সব কিছুই পারি বাট ভর্তাটা করতে আমার অনেক অলসতা লাগে এর জন্য আমি কখনোই করি না খুব কম করি আমার বান্ধবী তারপর বোনেরা ওরাই আসলে সবসময় আমাকে এটা করে দেয় আমি ফ্রিজে রেখে রেখে খাই এটাই করি অলওয়েজ অনেক দিন ধরেই আসলে বলতেছিল বাসায় আসার জন্য বাট আমার আসলে এরকম সময় সুযোগ হয়ে ওঠে না আসতে পারি না যাই হোক অনেক রিকোয়েস্ট করার পরে অনেকবার ফোন দেওয়ার পরে আসলাম অনেক দিন পরেই আসলাম আরও আসছি ওদের বাসায় আরও অনেক আসছি বাট এবার একটু অনেক দিন পরেই আসলাম তো আমার হাজবেন্ডকেও নিয়ে আসলাম আমার হাজবেন্ড তো আসলে কোথাও যেতে চায় না ওরকম ওকেও অনেক জোর করে নিয়ে আসলাম আমি একা একা আসবো এর জন্য নদীকেও নিয়ে আসছি এত কষ্ট করে এই যে এই ছোট বেবিটাকে নিয়েও এত মজার মজার ভর্তা করছে আমার জন্য আসলে আমার বোনটাকে অসংখ্য ধন্যবাদ ওর সাথে কিন্তু আমার রক্তের কোনো সম্পর্ক না আসলে তবে রক্তের চেয়েও বড় সম্পর্ক কিছু কিছু আমার কিছু কিছু আসলে ভাবি বোন তারপরে আমার কিছু ফ্রেন্ড আছে যাদের সাথে আমার আসলেই কোনো রক্তের সম্পর্ক নাই বাট রক্তের সম্পর্কের চেয়েও ওদের সাথে আমার আত্মার যে একটা সম্পর্ক এত সুন্দর একটা সম্পর্ক সেটা আসলে কেউ না দেখলে বুঝতে পারবে না কারণ কীভাবে যে হয়ে যায় সম্পর্কটা আমি নিজেও জানি না সবাই আমাকে খুব ভালোবাসে আসলে এটা আমি বলে বোঝাতে পারবো না যে সবাই আমাকে কতটা ভালোবাসে কতটা চায় আমাকে আসলে ওরা সবাই মন থেকে আমাকে খুব ভালোবাসে আমিও ভালোবাসি তবে আমার চেয়ে মনে হয় একটু বেশি ভালোবাসে আমাকে এত ভালোবাসার কারণ কি সেটা আমি নিজেও জানি না কেন এত ভালোবাসে সবাই কেন যে এই মানুষগুলো সবাই আমাকে এতটা আপন করে নেয় আসলে আমি নিজেও জানি না তবে কি বলবো আর খুব ভালোবাসি সবাইকে আমিও কি যোগ্যতা আমার আছে আমি জানি না সবার এত ভালোবাসা কেন পাই আমি কেন সবাই আমাকে এত ভালোবাসে সেটাও আমি জানি না যাই হোক ভর্তাগুলো কিন্তু অসাধারণ মজা হয়েছে সবগুলো খাবারই অনেক টেস্ট হয়েছে আর ওর হাতে রান্না অনেক মজা বিশেষ করে ভর্তাগুলো বেশি মজা হয় কারণ ও আমাকে এর আগেও বহুবার আমাকে ভর্তা করে বক্স করে করে বাসায় দিত আমি দুই তিন দিন ধরে ধরে ফ্রিজে রেখে রেখে খেতাম কারণ ও জানে যে আমি ভর্তাটা অনেক পছন্দ করি আর আমি বাসায় ভর্তা করি না খুব কম মাঝে মাঝে খুব কম একেবারে করি তো এর জন্য ও আমাকে মাঝে মাঝেই ভর্তা করে দিত আর আমি এটা ফ্রিজে রেখে রেখে খাই আমার বোনটাকে অনেক অনেক ধন্যবাদ এত মজার মজার রান্না করছে আমার জন্য আর এই যে ছোট একটা বেবি আছে বেবিটাকে নিয়েও এত এত কিছু করছে এত এত ভর্তা করছে আমার জন্য আসলে কি বলবো ভালোবাসাটা না থাকলে আসলে এগুলো করা যায় না কখনোই যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করতেছি তো তোমাদের সাথেও শেয়ার করতেছি দেখতে থাকো তোমরাও একটু লোভ দিতে থাকো আমাদের খাওয়া দাওয়ায় আর এই যে আমাদের খাওয়া দাওয়া শেষে সব ভর্তাগুলো এখন আমাকে বক্স করে দিয়ে দিচ্ছে বাসায় যাতে আমি বাসায় এসেও দুই তিন দিন বসে খেতে পারি ফ্রিজে রেখে এর জন্য সবগুলো আবার সে বক্স করে আমার জন্য দিয়ে দিচ্ছে কত ভালোবাসা দেখছো তোমরা কত ভালোবাসে আমাকে আমি অনেক প্রাউড ফিল করি যে আমি আসলে এত এত ভালোবাসা পাই সবার কাছ থেকে এভাবে মাঝে মাঝেই কিন্তু আমাকে বক্স করে সে ভর্তা করে আমাকে দেয় তো আমাদের খাওয়া দাওয়াটা শেষ বসে আছি এখন একটু পরে বাসায় চলে যাব এটা হলো আমার বোনটার বেবি ছোট একটা বেবি মাশাআল্লাহ এখনও কিন্তু এক বছর হয় নাই আসলে আমি মাঝে মাঝেই কিন্তু ওদের বাসায় আসি ও যায় আমাদের বাসায় আর এবার একটু অনেকদিন পরেই আসলাম ওদের বাসায় এই যে বেবিটা এই ঘরে একা একা খেলতেছে ওর কাছে চলে আসলাম আমি অবশ্য ওদের বাসায় আসার পরে অনেকক্ষণ ওর সাথে খেলছি আজকে কোক
খাওয়াচ্ছি ওকে একটু। অনেক দুষ্ট, এত পাক না, মাশাআল্লাহ হাসতেছে। আবার আবারও খেতে চাচ্ছে বাবা, দুষ্ট একটা। যাই হোক, অনেকক্ষণ ছিলাম, এখন আমরা চলে যাব। অবশ্য যাওয়ার সময় হয়ে গেছে। ভালো লাগলো আসলে এসে, অনেকদিন পরে আসলাম। বেবিটা খেলতেছে, সারাক্ষণ দুষ্টুমি করে। আমার আজকের ভ্লগটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।